Assalamualaikum প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুকে কিভাবে ফলোয়ার অপশন চালু করবেন ফলোয়ার অপশন যদি হাইড থাকে সেটি কিভাবে আপনি আপনার প্রোফাইলে শো করাবেন এটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব এখন দেখেন বন্ধুরা আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু ফলোয়ার অপশনটি চালু নেই এখন আমি আমার এই ফেসবুক প্রোফাইলে ফলোয়ার অপশনটি চালু করিয়ে লাইভ প্রুফ দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রথমে আপনি আপনার প্রোফাইলটি যদি লক করা থাকে সেক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলটি আপনি আনলক করে নেবেন প্রথমে তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন বন্ধুরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আবারও সেটিংসে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সোয়াইপ করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাবলিক পোস্ট এটা বন্ধুরা অবশ্যই আপনার আঠারো বছরের উপরে হতে হবে না হলে কিন্তু এই পাবলিক পোস্টটি আপনি পাবেন না তারপরে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলা কিন্তু আপনার এরকম সিস্টেমে থাকবে ফ্রেন্ডস এরকম ফ্রেন্ডস এটিতে কিন্তু দেওয়া থাকবে আপনি অপশনগুলো সবগুলা পাবলিক করে দিবেন সবগুলা এইভাবে টিকমার্ক করে দিবেন সবগুলা পাবলিক করে দিবেন করে দেওয়ার পর আপনি জাস্ট ব্যাক দিয়ে চলে আসবেন কাজ কিন্তু শেষ আমি বন্ধুরা আবারও বলে দিলাম আপনি যদি ফেসবুক প্রোফাইলটি লক করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুকটি কিন্তু অবশ্যই আনলক করে নিতে হবে না হলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমার প্রোফাইলটি দেখি শো হয়েছে কি না এখন দেখেন বন্ধুরা আমার প্রোফাইলটি কিন্তু শো হয়ে গেছে তো এভাবে চাইলে আপনি সহজে আপনার ফেসবুক ফলোয়ার অপশনটি কিন্তু শো করিয়ে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ।